বড় পেট আর কোমরে ঝুলে পড়া চর্বি, মোটা শরীর ঘামের মাধ্যমে ঝরে পড়বে। নমস্কার ফ্রেন্ডস, সব মানুষই কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত। পরিবার চালানো আর ঘর বানানোর চক্করেও কোথাও না কোথাও শরীরের খেয়াল রাখতে পারে না, আর ভুল সময়ে ভুল জিনিসের সেবন করে, যাতে তার ওজন তো বাড়েই, সাথে সাথে বুক ও মাথায় যেসব সমস্যা হয় তা বেড়ে যায়। এটা কেবল এখানেই থেমে থাকে না, সাথে সাথে এটা আমাদের পার্সোনালিটিকেও খারাপ করে, যাতে যে কোনো রকমের জব ইন্টারভিউ, কোনো মিটিং বা কারোর সঙ্গে দেখা করার আগেই আমার আগে আমার শরীরের হিসাবে দেখে নেওয়া হয়, যাতে করে অনেক ধরনের রিজেকশনের সামনে পড়তে হয়। কিন্তু এই উপায় আপনার বেড়ে যাওয়া ওজনকে ঘামের মতো বাইরে বের করে নিয়ে আসবে, আপনার মোটা হওয়া কম করবে, আর সবচেয়ে বড় কথা, এর কোনো সাইড ইফেক্ট হবে না। তো চলুন জেনে নিই কী এই উপায়। এই উপায়ের জন্য সবার প্রথমে এই দুটি জিনিসের ব্যবহার করতে হবে। একটি বাটিতে জিরা আর দ্বিতীয় বাটিতে আমরা নিয়েছি জোয়ান। এই দুটি খুব সহজেই ঘরেই পেয়ে যাবেন। আপনি একটি খালি বাটিতে জিরা 2 চামচ নিয়ে নিন। এরপর এখানে জোয়ান নিতে হবে। জোয়ান ফ্রেন্ডস এখানে 2 চামচ নিতে হবে। দুটি জিনিসই বরাবর নিয়ে নিতে হবে। এরপর উষ্ণ আঁচে এগুলিকে ভেজে নিতে হবে, আর ততক্ষণ ভাজুন যতক্ষণ না এরকম রং আসছে। এরপর আপনি এখানে বিট নুন নিয়ে নিন, আর নিয়ে নিন পানমৌরি। আমরা ফ্রেন্ডস পানমৌরি এখানে 1 চামচ নিয়ে নেব। আপনি যদি মোটা দানার মৌরি পান তাহলে সেটা আরও বেশি উপকারী হবে। এরপর আমরা এখানে এই নুন মেশাবো। আপনি এখানে বিট নুন ব্যবহার করবেন, সাদা নুন ব্যবহার করবেন না। আপনি এখানে ঠিক এতটা মাত্রায় নুন এখানে নিয়ে নিন। এরপর সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই চূরণ তৈরি করতে হবে। এটা বানানোর জন্য আমি এটাকে গ্রাইন্ড করব, আর গ্রাইন্ড করার পর এমন এক চূরণ তৈরি হবে যা বেড়ে যাওয়া ওজন আর জমে থাকা চর্বিকে খুবই দ্রুত বাইরে বের করে নিয়ে আসবে। আপনাকে এর ব্যবহার পানির সঙ্গে করতে হবে। আপনাকে এটা দিনে কতবার আর কীভাবে নিতে হবে আসুন জেনে নিই। এই উপায় ফ্রেন্ডস ঠিক সময় করলে এটা আপনাকে অত্যধিক ফায়দা দেখাবে। এটাকে সেবন করার জন্য এরকম 1 গ্লাস পানি নিয়ে নিন। পানি আপনাকে গরম নিতে হবে। আপনি 1 গ্লাস গরম পানি নিন, আর সাথে এই চূরণ নিয়ে নিন। আপনাকে এই চূরণ 1 চামচ নিতে হবে, দিনে এর 1 চামচ নিন। আমরা এখানে জোয়ান নিয়েছি, যা আপনার ওজন কমানোর সাথে সাথে আপনার পেট ফোলা, পেট ব্যথা কমাতে সাহায্য করে, আর আপনার বুক ও মাথার স্বাস্থ্যও ভালো রাখতে সাহায্য করে। এই চূরণ নেওয়ার সাথে সাথে আপনাকে বাইরের খাবার বন্ধ করতে হবে, আর সাথে সাথে ভালো ডায়েট, ফলমূল ও শাকসবজি বেশি বেশি সেবন করতে হবে, যাতে ওজন কমলেও আপনার শরীর কোনো দুর্বলতা অনুভব না করে। এই উপায়ের সেবন আপনাকে রাত্রে শোবার আগে করতে হবে। আপনি রাত্রে শোবার 1 ঘন্টা আগে এটি সেবন করুন, আর এটা 1 চামচ গরম পানির সঙ্গে নিয়ে নিন। আর মনে রাখবেন, এটা নেওয়ার 1 ঘন্টার মধ্যে আপনার কিছু খাওয়া চলবে না। এই যে উপায় সারা রাত তার কাজ করবে। বিশ্বাস করুন ফ্রেন্ডস, এই উপায়ের মাত্র 1 চামচেই আপনার পেটের চর্বি অনেক দ্রুত কম হবে, আপনার ওজন কমবে, আর মোটা শরীর ঘামের মতো বাইরে বেরিয়ে আসবে। আর এটা নেওয়ার 5 থেকে 6 দিনের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পেয়ে যাবেন। আজকের জানকারি বাস এতটাই ছিল। পছন্দ এসে থাকলে লাইক করুন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাকি এই ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।